আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব, তাই না? হ্যাঁ, আল্লাহ চাইছে দেখি তো আজকে আমাদের কিসমতে এই ধরনের খাবার জুটলো। তো আলহামদুলিল্লাহ, আজকে অনেক মজার খাবার বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেললাম, সব হেলদি খাবার, যেমন পাস্তা, ছালাদ, তারপরে হচ্ছে চিকেন নাগেটস, এগুলো সব হেলদি খাবার। তো আজকে দুপুরে আমাদের এই খাবারগুলোই হচ্ছে। আর কি কি হচ্ছে না হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হলে সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবেন, খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। মজাদার সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি অনু নোয়াখালী ব্লগ থেকে, নোয়াখালী মাইয়া। সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনও করেন নাই, আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা অবশ্যই করে ফেলবেন। আর এই তো আমি কি কি করলাম না করলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, কেন বলছি এগুলো আল্লাহর নিয়ামত, আসলেই তো এগুলো আল্লাহর নিয়ামত। আল্লাহ নিয়ামত না করলে এগুলো আমাদের হয় না, আল্লাহ নিয়ামত করাতেই আমাদের হয়েছে, তাই না? তো পুরো ভিডিওটা দেখেন, খুবই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর একটা নিয়ামত লাগে, আল্লাহর হুকুম লাগে, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভালো আছি, বিদায় তো আজকে দুপুরে খাবার দাবার নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি আমি অনু নোয়াখালী ব্লগ, নোয়াখালী মাইয়া। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এই তো আজকে আমি নিয়ে আসছি খুব সুন্দর একটা চিকেন ছালাদ, সাথে ডিম, চিকেন, তারপর হচ্ছে টমেটো, তারপরে হচ্ছে শসা, লেটস পাতা, এই তো এগুলো দিয়ে একটা সুন্দর একটা ছালাদ করে পেলাম, ব্ল্যাক পেপার, এগুলো দিয়ে খুব সুন্দর একটা স্বাস্থ্যকর একটা ছালাদ করে পেলাম। এই ছালাদটা খাইতে কিন্তু অনেক অনেক মজা লাগে, খুবই টেস্টি এবং হেলদি ছালাদ এটা। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজাদার একটা ছালাদ, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর হচ্ছে এখানে আমি কিছু পাস্তা করে নিছি ডিম দিয়ে, এই যে শুধু ডিম আর পাস্তা আর কিছুই সাথে দিই না, আর একটু ব্ল্যাক পেপার দিছি, কারণ ব্ল্যাক পেপারটা দিলে সব কিছুতে খাইতে একটা টেস্টি টেস্টি লাগে, এই তো। আর এখানে আমি কিছু চিকেন নাগেটস করে নিছি বাচ্চাদের জন্য, যেহেতু দুপুরের খাবার একটু বাড়তি খাবারটা না হলে হয় না, সারাদিনে যেহেতু একবারই খায়, সকালের নাস্তা দুপুরের খাবার একসাথেই সারিয়ে ফেলি আমরা। আর এখানে হচ্ছে এই তো চিকেন উইংস, কিছু চিকেন উইংস ভেজে নিছি, এই তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের খাবার দাবার। আর সাথে চা বানায় রাখছি, আর এখানে আমি একটু চা খাচ্ছি, আবার না খাবার খাওয়ার পরে আবার খাবো, পাতিলে অনেক চা আছে। তো এই তো আমাদের আজকের এই খাবার দাবার রেডি করে পেলাম বাচ্চাদের জন্য দুপুরবেলা। তো আসলে সব কিছুর জন্য আল্লাহর একটা নিয়ামত লাগে। তো আমরা খাবার দাবার খেয়ে কী করব না করব অবশ্যই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব যদি ভালো লাগে। তার আগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কেমন? আর এখানে আমার আরও কিছু উইন্স আছে, আমি উইন্সগুলো দিয়ে দিই। এখানে তো কিছু হয়েছে, এখনও আরও কিছু রয়েছে, তো এগুলো আমি ভেজে ফেলি আস্তে আস্তে। যেহেতু বাচ্চারা এই সমস্ত খাবারই বেশি পছন্দ করে, বাচ্চারা ভাত মাছ এগুলো খাইতে চায় না, এই সমস্ত খাবার হলে আর বাসায় কিছুই লাগে না বাচ্চাদের জন্য, ওরা এগুলোই বেশি লাইক করে। এই তো আপনাদের জন্য আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে আবার বলি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমি চাটা খেয়ে নিচ্ছি, চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। তা আমার মতো কে কে এভাবে বাচ্চাদের জন্য বাসায় খাবার রেডি করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ছালাদটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে কেউ বলবেন না, নিশ্চয়ই কমেন্টস করে দেবেন ছালাদটা কেমন হয়েছে। আর এখন বাচ্চারা স্কুল থেকে আসবে, তারপর হচ্ছে খাবে, এখনও তারা স্কুলে, আরও 2-3 মিনিট পরে চলে আসবে সবাই, তার জন্য আমি খুব দৌড়াদৌড়ি করে খাবারগুলো রেডি করে ফেললাম, একদম ঝটপটভাবে এইভাবে আমি খাবার করি বাচ্চাদের জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিয়ে বেরিয়ে শেষ করতেছি, আবারও বলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, প্লিজ সবাই ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন, তার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর নোটিফিকেশান যাওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে লাইক দেবেন, শেয়ার দেবেন, ঠিক আছে, যদি ভালো লাগে।